নমস্কার বন্ধুরা, পূজার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের গরমের মধ্যে এক আইসক্রিম বানিয়ে দেখাবো। এই আইসক্রিমটা ব্রাউন ব্রেড দিয়ে তৈরি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে ফেলবে, দেখবে খেতে খুব টেস্টি হবে। খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দর খেতে একটা সুস্বাদু আইসক্রিম। তার জন্য নিয়ে নিয়েছি আমি এইখানে হাফ লিটার দুধ। দুধটাকে ভালো করে আমি ফুটিয়ে ঘন করে নেব। 10-15 মিনিট মতো গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি দুধটাকে ফোটাতে থাকবো। এইভাবে সমানে দুধটা ফোটাতে থাকবো। তোমরা এই আইসক্রিমটা বাড়িতে বানিয়েও খুব খেতে ভালো লাগবে, বাইরে থেকে কিনে খেতে হবে না। খুব টেস্টি হয়েছে, আমরা বাড়িতে বানিয়ে খুব ভালো লেগেছে, তাই আজকে আমি তোমাদেরকে শেয়ার করলাম। তার জন্য নিয়ে নিয়েছি আমি দুটো ব্রাউন ব্রেড, চিনি, কাজু, আমন্ড আর এলাচ। আমি ব্রাউন ব্রেডের চার সাইডটা কেটে নিয়েছি, কেটে আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি আমন্ড, কাজু, এলাচ আর পরিমাণ মতো চিনি। তোমরা যেরকম মিষ্টি পছন্দ করো সেরকম মিষ্টি এইখানে দেবে। আমি এখানে ব্রাউন ব্রেডটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আমার এখানে মিক্সিতে পেস্ট হয়ে গেছে। আমি এবার অল্প করে দুধ ঢালতে থাকবো, ঢেলে একটা পেস্ট বানিয়ে নেব। এই যো আমি এইভাবে একটা ব্যাটার বানিয়ে নেব। ভালো করে সমস্ত জিনিসগুলো মিশিয়ে নিচ্ছি দুধের মধ্যে, দিয়ে একটা ভালো ঘন ব্যাটার হয়ে গেছে আমার এইখানে। দেখো এরকম মতো আর কি ঘন হবে ব্যাটারটা। এবার আস্তে আস্তে আমার যে আইসক্রিমের স্ট্যান্ড আছে ওই স্ট্যান্ডের মধ্যে আমি ঢেলে নেব। আর এইখানে আমি তিনটে চা খাবার যে কফি কাপগুলো আছে সেই তিনটে আমি নিয়েছি। তোমাদের কাছে স্ট্যান্ড না থাকলে তোমরা এই কফি কাপেও বানিয়ে নিতে পারো। এই যে এর মধ্যেও আমি একইভাবে ঢেলে দিলাম। এইভাবে আমি সব কটার মধ্যে ঢেলে নিয়েছি। নিয়ে এবার আমি কভার করে দেব, ফয়েল প্লাস্টিক দিয়ে আমি ভালো করে চার পাঁচটা মুড়িয়ে আমি আইসক্রিমের স্টিক নিয়েছি সেই স্টিকগুলো ওর মধ্যে এক একটা করে দিয়ে দেব। দিয়ে আমি সারা রাত ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেব, ডিপ ফ্রিজের মধ্যে আমি রেখে দেব। রেখে দিলেই আমার আইসক্রিমটা এখানে রেডি হয়ে যাবে। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেও, দেখবে খুব সুন্দর একটা টেস্ট পাবে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আইসক্রিমটা কেমন খেতে লাগলো। আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি প্রত্যেকটা কাপের যে ঢেলেছিলাম সেই কাপগুলো আমি এরকমভাবেই ফয়েল দিয়ে মুড়িয়ে নিয়েছি। নিয়ে একটা করে আইসক্রিমের স্টিক দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সারা রাত রেখে দেব ফ্রিজের মধ্যে। সকালবেলা আমি বার করে নেব, ঠিক আইসক্রিমের মতোই হয়ে যাবে। এই যো আমি সারা রাত রেখে দিয়েছিলাম, দেখো একটা খুব সুন্দর দেখতে হয়েছে আইসক্রিমটা। দেখো খেতেও কিন্তু খুব সুন্দর, বাইরে থেকে কিনতে হবে না, ঘরোয়া উপকরণ দিয়ে ঘরেতেই বানিয়ে ফেলা যাবে এরকমভাবে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে লিখে জানিও।